22 শ্রাবণ কবি গুরু প্রয়াণ দিবস। রাজ্য জুড়ে এই দিনটি মর্যাদার সাথে পালিত হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও সরকারি বা বেসরকারি সংস্থার পক্ষ থেকে দিনটিকে স্মরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের ভবনে পালিত হল 22 শ্রাবণ কবি প্রণাম। এদিন জেলার কচিকাঁচাদের নিয়ে এই দিনটি পালন করা হয়। এদিন কচিকাঁচারা তাদের গান, আবৃত্তি ও নাচের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি এদিন জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের দপ্তরের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক দপ্তরের অন্যান্য আধিকারিকরা। জেলা প্রশাসনের পাশাপাশি এদিন মহিষাদল সংস্কৃতির সভার পক্ষ থেকে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হয়। রবীন্দ্রনাথ বিষয়ক এক পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের পুরস্কারও তুলে দেওয়া হয় মঞ্চ থেকে। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সম্পাদক দেবাশিস মাইতি সহ অন্যান্যরা। মহিষাদল শিল্পকৃতি নাট্য সংস্থার উদ্যোগেও কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় মহিষাদল থিয়েটার মঞ্চে। কবিগুরুকে সম্মান জানাতে কবিগুরু কবিতা, গান ও নাচ পরিবেশন করেন 8 থেকে 80 বছরের রবীন্দ্রনাথ অনুরাগীরা। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানান, বাংলা তথা ভারতের কাছে আজকের দিনটি একটি বিশেষ দিন। সেই দিনে বাংলা তথা ভারতের বাঙালিদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটি আমরা জেলার সকলে নিজেদের মতো করে শ্রদ্ধা জানালাম। দেখুন, আজকে আপনারা দেখলেন যে বিভিন্ন গান, কবিতা, আবৃত্তি, নাচের মাধ্যমে আজকে আমরা কবিগুরু যে আজকে তিরোধান দিবস তাকে আমরা স্মরণ করলাম। আমাদের বাঙালির তথা ভারতবাসীর প্রত্যেকের জীবনে প্রতিটি মুহূর্ত রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছে। আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সভ্যতা সব কিছু তাকে ঘিরেই। সুতরাং আজকের দিন কিন্তু তার জন্য আজকে আমাদের পুরো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান হলো। সেখানে সবাই মানে উপস্থিত ছিলেন, আপনারা ছিলেন, খুব ভালো অনুষ্ঠান হয়েছে।